এই যে তোদের মধ্যে একটা ডিস্টেন্স বাড়ছে না, এটাই তো ভালো। মানে আমার আর তোমাদের মধ্যে ডিস্টেন্স বাড়ছে আর তুই বলছিস ভালো? অফ কোর্স। এই যে দাদু যখন শরীর খারাপ হয়েছিল, ঠাম্মি মা সবাই তো দেখতে গিয়েছিল, তখন আমাদের মধ্যে একটা ডিস্টেন্স বাড়ছিল, তখন আমরা তো মিস করছিলাম, একটা অ্যাট্রাকশন বাড়ছিল। কিসের অ্যাট্রাকশনের কথা হচ্ছে রে? এই কিছু না কিছু না কিছু না, আমি তো দিদিকে এটাই বোঝাচ্ছিলাম, ক্যারেটে ছেড়ে দিলে পড়াশোনার প্রতি ওর একটা অ্যাট্রাকশন বাড়বে, তখন দেখবি পড়াশোনা ছাড়া আর ওর কিচ্ছু ভালো লাগছে না। দেখ, এইটুকু মেয়ে হয়ে তোর মাথায় এত কিছু ঢুকে গেল আর উনি কিছুতেই এই কথাটা বুঝতে পারছেন না। না না না, এখন বুঝে গেছে, এখন বুঝে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। তা কি ব্যাপার? তুই আবার এত বেলায় কোথায় বেরোচ্ছিস? কলেজে। ও মা, তুই তো বললি কলেজে যাবি না, কোথাও বেরোবি না। অ্যাট্রাকশন দিন মা, তুমি বললাম না দিদি পড়াশোনার প্রতি এখন খুব অ্যাট্রাকশন বেড়ে গেছে, আগে তো কতদিন কলেজ কামাই করতো, এখন রোজ কলেজে যাবে। হ্যাঁ, সে রোজ কলেজে ক্লাস করুক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই ভর দুপুর বেলা রোদের মধ্যে যদি টং টং করে ঘুরে বেড়ায় সেটা কিন্তু মোটেই ভালো না। আমি নিশ্চয় পাগল হয়ে যাইনি যে রোদের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? আমার কলেজে ক্লাস আছে বলেই তো আমি কলেজে যাচ্ছি। আর শোনো, আমার আসতে আজকে একটু লেট হতে পারে। শোন না, তুই কলেজে যখন যাবি খেয়ে যা না, আমার তো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। না, আমার খিদে নেই, একটু আগেই তো খেলাম, আর যদি খিদে পায় আমি কলেজে ক্যান্টিনে খেয়ে নেবো। আমি আসি। তাড়াতাড়ি বাড়ি ফিরিস। আমরা কি তোর খারাপ চাইছি বল, রাগ করিস না কেমন? সব বাবা, মেয়ের ব্যবহারটা দেখো, দেখেছিস তো দিদিকে? আমি যেন শত্রু হয়ে গেছি। জিম্মা, তোমাকে একটা দিদির ব্যাপারে টিপস বলবো। কি টিপস রে? তুমি বলেছিলে না মেয়েদের এই বয়সটা ভালো নয়, এই সময় গার্জিয়ানদের রাগ করলে চলে না, মাথাটা ঠান্ডা রাখতে হয়। কুল কুল জেমা, কুল কুল। কি দুষ্ট মেয়ে তুই, মানে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আরে বাবা, আমি ভাবলাম কি না কি টিপস দিবে, তুই না পাজির পাছাড়া একটা সভ্য কথা কাটে, খুব দুষ্ট হয়েছ, পাকা মেয়ে কথা কাটে।